নমস্কার বন্ধুরা, চপলাস ভিলেজপুরে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চেষ্টা করেছি সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা ডাল ভুনা রেসিপি তৈরি করার। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য এক বাটি ডাল নিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বের হয়। আমি খুব ভালো করে ডালটা কোসলে কোসলে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটা পর্যাপ্ত জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে ডালটা খুব ভালো করে ভিজে যায়, সিদ্ধ হতে দেরি না লাগে আর ডালের পুষ্টিগুণ বহুগুণে বেড়ে যায়। এবার একটা ডিম এভাবে করে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি আর একটি লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এক পাশে রেখে দেব। এবার ডাল ভুনা রেসিপির মশলা তৈরির জন্য আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এভাবে শুকনো কড়াইতে করে আমি মশলাগুলো ভেজে নেব। দুই টুকরা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ জিরা মরিচ। এই শুকনো মশলাগুলো আমি ভেজে নেব, ভেজে গুঁড়ো করে রেখে দেব। আমার এই ডাল ভুনা রেসিপিতে কিন্তু অসাধারণ একটা ঘ্রাণ নিয়ে আসবে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু তেল। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব, তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এই ডাল ভুনা রেসিপিতে আপনারা যদি না চান ডিমটা ব্যবহার নাও করতে পারেন, ডিমটা না দিলেও কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্টি হয়। দেখুন, এভাবে করে আমি হালকা করে সবগুলো ডিম ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে উঠিয়ে নেব। আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি এক পাশে রেখে দিচ্ছি। আমার ডালটা খুব ভালো করে ভিজে গেছে, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি, তিনটা তেজপাতা, দুইটা রসুন কুচি, দুইটা কাঁচামরিচ, একটু লবণ আর একটু হলুদ। কাঁচামরিচটা কিন্তু আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। আমরা একটু ঝাল কম খাই, তাই মরিচ কম করে দিলাম। এবার এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই হাতে মাখা ডালের রেসিপি যারা খেয়েছেন তারা তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়, আর যারা খাননি তারা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এবার আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই ডাল ভুনা রেসিপিতে কিন্তু একটু বেশি তেল দিতে হয়। আমি তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ ফ্লেভারের জন্য। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুই টুকরা গরম মশলা আর একটু জিরা। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি একটু ভালো করে ভেজে নেব। এই ডালটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি ডালটা একটু ভালো করেই ভেজে নেব। যেহেতু আমি এই ডালে বেশি জল অ্যাড করবো না, সেজন্য ডালটা কিন্তু একটু বেশি করেই ভেজে নিতে হবে। খুব ভালো করে এভাবে একটু হালকা আছে আমি ডালটা ভেজে নিচ্ছি। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি একটু গরম জল অ্যাড করব। আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এবার আমি দিয়ে দেব। আমি এখানে এক বাটি ডাল নিয়ে নিয়েছি, ডালের পরিমাণটা বুঝে জলটা দিতে হবে। আমি এক বাটি ডালের জন্য এখানে এরকম চার বাটি জল দিয়ে দিচ্ছি। বেশি জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডালটা ভালো লাগবে না। আমি চার বাটি জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে রান্না করে নেব। আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, আঁচটা কমিয়ে দিয়েছি। আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে অনেক সুন্দর একটা রান্না হয়ে যায়। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি সেই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম।
ডাল থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসছে। ঘ্রাণটা যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুন্দর। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে পাশে থাকবেন, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।